পাঁচজন যুবক সাংঘাতিকভাবে আহত হন, পরে তারা মারা যান। পুলিশ এবং জনতার মধ্যে এক খণ্ডযুদ্ধ চলে। যাই হোক, এখন আবহাওয়া মোটামুটি শান্ত। সকালে রোদে ইডেনের উইকেটকে মনে হচ্ছে যেন সবুজ এক চৌং সাজানো কার্পেট। এইমাত্র দুজন অধিনায়ক, সফরকারী দলের খ্যাতিমান খেলোয়াড় গ্যারফিল্ড সোবার্স এবং ভারতের উজ্জ্বল ক্রিকেট তারকা পতৌদি টস করবার জন্য মাঠে নেমেছে। ওই টস করা হচ্ছে, হ্যাঁ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। অধিনায়ক পতৌদি হাত তুলে কি জানালেন প্যাভিলিয়নকে, ভারত জিতেছে, টসে জিতেছে, ভারত ব্যাট করবে, এটাই আমরা আশা করছি। দেখা যাক কি হয়। তোরা অত্যাচার করছিস, তোরা যাও, যা এখান থেকে। তোরা নিরীহ পুলিশ মারছে, কনস্টেবল মারছে, সেটা যেমন অন্যায়, যন্ত্র করে দিনের পর দিন বাপ মায়ের কোল থেকে নিরীহ ছেলেগুলোকে ধরে নিয়ে এসে যে অত্যাচার করছে, তাও ঠিক তেমনি অন্যায়। সত্যি কথা সহ্য করতে পারছি না, তাই চিৎকার করছি। কিন্তু এটা তোমার কখনো একা টেবিল না, কিন্তু এটা অন্যায়, এটা শুরু। খুব সহ্য হয়ে গেছে, তুমি কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? কি আরম্ভ করেছে তুমি বলো তো, ওরা বুঝছে ওদের কাজ, তার মধ্যে তুমি কেন এত কথা বলছো? সব কিছুর মধ্যে তুমি অন্যায় দেখো, সব কিছুর মধ্যে খারাপ। চুপ করো, চুপ করো। ভালো খারাপে তুমি কি বোঝো? হ্যাঁ কি বোঝো? খারাপ কেউ হতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত সব খারাপ হয়। এই যে তুমি, তুমি চাও যে তোমার বস সারাল সাহেব তোমার উপর খুশি থাকুক, আর সেই জন্য তুমি আজও রাত্রে তার গাড়িতে অফিস থেকে ফিরে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ সেই জন্য তো বলছি যে তোমার ইচ্ছে তোমার বস তোমার উপর খুশি থাক, কিন্তু তুমি তোমার খারাপ চাও না। এইভাবে পরপর পাঁচ দিন হাওয়া খেয়ে বেড়ালে তখন দেখবে যে ভালো খারাপ তোমার কোনো হাত। সত্যি কথাগুলো কেউ তলিয়ে ভাববার চেষ্টা করছে না, বুঝবার চেষ্টা করছে না, এমনকি সহ্য করছে না। এই যে এই যে অজু আর শুক্লার বিয়ে হয়েছে কতদিন? বছর পাঁচেক হবে। বছর পাঁচ কেন? এই পাঁচ বছরে শুক্লা মা হতে পারলো না কেন? কেন বলো, কেন কেন বলো? দাও সকালবেলা বেরিয়ে এখন ফেরা হলো। আরে আমরা খেলা দেখে বাইরে খেয়ে আসবো, সে তো টেলিফোন করে দিদিকে জানি। তুমি চোখ করো, পাঁচ পাঁচটা লোক মরে গেল, তারপরেও খেলা হলো, হলো তো, আর সেই খেলা তোরা বসে দেখলি। পাঁচটা লোক তোদের কেউ নয়, তাই তারপরেও মাঠ থেকে বেরিয়ে রেস্টুরেন্টে খেয়ে কুর্তি পাত্তা করে বাড়িতে পারলে। হ্যাঁ আমার নাকি মাথা ঠিক, মাথা ঠিক নেই বলেই তো সর্বস্ব খুঁজে আমি তোকে বিয়ে পাঠিয়েছিলাম, মানুষ করতে দিয়েছিলাম, কিন্তু তার বদলে। হ্যাঁ কে দিলে,
বছরের পর বছর পরীক্ষা ফেল করলে ওরা তোকে ফেরত পাঠাতে বাধ্য হলো আর তুই প্রতি বছর কেন খেটেছ হাজার হাজার টাকা খরচা করে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলাম আর আজ হাজার হাজার টাকা খরচা করে বাড়িতে পার্টি দিতে হচ্ছে লোককে মদ খাওয়াতে হচ্ছে কেন না তারা তোকে দয়া করে না চা দিতে বের করতে আর তুই দিব্যি দিন রাত ঘুরে বেড়াচ্ছিস সুস্থ করে বেড়াচ্ছিস চুপ কর কারো দাদা নয় দাদা এখানে এসে তো তুই আরম্ভ করছিস হ্যাঁ ভেবেছিস কেউ জানতে পারবে না কেউ কিছু বুঝতে পারবে না কিন্তু আমারই চোখ দুটোকে তোরা ফাঁকি দিবি কি করে কার জন্য আপনি এরকম হয়ে গেলেন পার্টিতে জঘন্য ভাবে নাচতে শিখলে পোশাক আশাক বদলাতে শিখলে কেন কেন কিছুর জন্য কার জন্য বলো বলো শুক্লা বলো কার জন্য বলো শুক্লা বলো 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 শুক্লা বলো আমাকে ফুল বোঝা না সবাই আমাকে ফুল বুঝে দূরে ঠেলে দিল তুমি আমাকে একা করে দিও না আমি তো তোমার অফিস বস নারায়ণ সাহেব নয়
স্বামী তাহলে আমি ওরকম আত্মীয় উঠে আমাকে দূরে সরিয়ে দিলে কেন